দেশ জুড়ে যখন নির্যাতনের প্রতিবাদে আর নিরাপত্তার দাবিতে পথে নামছেন মহিলারা, তখন দার্জিলিংয়ে একটু অন্যরকম ছবি নজরে এলো। এখানে চা বাগানের মহিলা শ্রমিকরা ফুটবল নিয়ে নেমে পড়লেন মাঠে, তবে কোনো প্রতিবাদ জানাতে নয়, বিবাহিত মহিলাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে সচেতন করতেই এই আয়োজন দাবি আয়োজকদের। ওরা দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের কর্মী, অধিকাংশই বিবাহিত, আবার সন্তানের মাও। ওরাই ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ালেন দার্জিলিংয়ের নিউ চামটা চা বাগানের মাঠে। মাতৃকুটির ও আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবসের দিন আয়োজন করা হয় এক অভিনব ফুটবল টুর্নামেন্টের। এখানকার যে মহিলারা যারা ফুটবল খেলছে তারা সবাই বিবাহিত, মায়েরা ফুটবল খেলছে, এটা সব থেকে বড় দৃষ্টান্ত। এরা নবপ্রজন্মকে ইন্সপায়ার করবে, এদের দ্বারা আমরা মহিলারাও ইন্সপায়ার হব, সমগ্র মহিলারাও ইন্সপায়ার হব, কারণ খেলাধুলো একটা ফিজিক্যাল ফিটনেসকে রিপ্রেজেন্ট করে। আমাদের ফিজিক্যাল ফিটনেসটা এখন ভীষণ প্রয়োজন আজকের ডেটে, আজকের ডেটে সেলফ ডিফেন্সটা মেয়েদের জন্য ভীষণভাবে প্রয়োজন। চারিদিকে যা চলছে বাতাবরণ, আমরা কোথাও সেফ নেই, সেই ক্ষেত্রে খেলাধুলোর মধ্যে যদি আসে তাতে মন সতেজ হবে, পজিটিভ একটা ভাইব ছড়াবে সোসাইটিতে, সুস্থ সমাজ তৈরি হবে। একদিকে ঘর সংসার সামলানো, অন্যদিকে চা বাগানের কঠোর পরিশ্রম, রোজকার কঠিন জীবনে বৃহস্পতিবারটা তাদের কাছে ছিল এক টুকরো খোলা আকাশের মতো। চায় পাতি বাগান মে কাম হ্যায় লেকিন আজ হাম লোগ মতলব ছুটি কিয়ে হ্যায় তো ফুটবল খেল কে লিয়ে ছুটি লিয়ে হ্যায় খেল কে লিয়ে ছুটি কিয়ে হ্যায় লড়কি লোগ তো খেল খেলনে নাই দেতা হ্যায় সব লোগ কহতা হ্যায় ভাত ভাত মতলব খানা বানানে কে লিয়ে খানা বানানে কে লিয়ে বলতা হ্যায় ঘর কা কাম করনে কে লিয়ে বলতা হ্যায় হ্যাঁ পর আজ কাল দিন মে হাম লোগ কো খেলনে দিয়া ইসলিয়ে হাম লোগ কো বহুত খুশি লাগতা হ্যায় আপ লোগো কো চা বাগানে কাজ করা এই মহিলা কর্মীদের অনেকেই আগে খেলাধুলো করতেন, অনেকেই এখনও অনুশীলন করেন। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সাধ্যমতো আর্থিক সাহায্য করে তাদের পাশে দাঁড়াতে চায়। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।